ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শাকিব খানের আপকামিং মুভি পাসওয়ার্ড, এবং এই মুভির নাম যেদিন থেকে শোনা গিয়েছে সেই দিন থেকেই শাকিব ভক্তরা এই মুভির যে কোনো আপডেটের ব্যাপারে একেবারে মুখিয়ে থাকে। এছাড়া এই ক্রাইম অ্যাকশন থ্রিলার বেস্ট মুভির জন্য নাকি শাকিব খান 100% বডি ফিটনেস নিয়ে ক্যামেরার সামনে আসবেন, একেবারে ভিন্ন একটা লুকে শাকিব খানকে দেখা যাবে এমন কথাও শোনা যাচ্ছিল। যদিও এখন পর্যন্ত তার ডিফারেন্ট একটা হেয়ার কাট এবং হাতে ট্যাটু ছাড়া তেমন কোনো চেঞ্জ নোটিস করা যাচ্ছে না। রিসেন্টলি এই মুভির ডিরেক্টর মালিক আফসারি তার ফেসবুক ওয়ালে পাসওয়ার্ড মুভি শাকিব খানের একটি লুকের ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন, শুধু সুপারস্টারের লুক নয়, বদলে দিয়েছে ছবির লুক, বাংলাদেশ এবং ভারতে এই ধাঁচের ছবি আজও কেউ দেখে নাই। ওয়েল, তাহলে বোঝা যাচ্ছে হয়তো সেই পাসওয়ার্ড মুভির মাধ্যমে দারুণ কোনো ধামাকা, নতুন কোনো চমক নিয়ে আসতে যাচ্ছে। এখন কি সেই চমক সেটা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তবে কেউ কেউ বোধ হয় মালিক আফসারের এই ক্যাপশনটা নিয়ে একটু নারাজ, কারণ তার এই পোস্টের নিচে অনেকেই সমালোচনা করেছেন। অবশ্য সেসব সমালোচনার জবাবও মালিক আফসারি রিপ্লাই দিয়ে দিয়েছেন। এছাড়া অন্যান্যরাও সেসব সমালোচনার এগেনস্টে প্রোটেস্ট করেছেন। অনেকেই বলছেন ছবি না দেখার আগেই এরকম উল্টাপাল্টা কমেন্টস করা উচিত নয়। সো ভিউয়ার্স, এখন আপনাদের কি মনে হয়, আসলে কি শাকিব খানের পাসওয়ার্ড মুভি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোনো চেঞ্জ আনবে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।